नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय स्वयं नारायणेर आशीर्वाद जन्य तीन राशि जुलाई मासे देना मुक्ति। हाँ ठीक धरेछेन, आजकेर ए भिडियो स्वयं नारायण जे तीनटी राशि के कृपा करबेन तेई तीनटी राशिर देना मुक्ति घटबेई जुलाई मासे। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় স্বয়ং নারায়ণ যে তিনটি রাশির ওপর তার আশীর্বাদ দিয়ে থাকেন, যে তিনটি রাশি তার সবচেয়ে প্রিয়, যে তিনটি রাশি হতাশার মধ্যে রয়েছে তার প্রিয় তিনটি রাশিকে তিনি জুলাই মাসে সুবর্ণ সুযোগ দেবেন। সেই রাশিগুলি দেখবে তাদের জীবনে আর্থিক সমৃদ্ধি ফিরে এসেছে, তারা একাধিক ক্ষেত্র থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারছে এবং এই উপার্জনের মাধ্যমে তারা তাদের দেনা মুক্তি ঘটাবে। আসুন দেখে নিই কোন সেই তিন রাশি। প্রথম রাশিটি হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণের রাশি। স্বয়ং শ্রীকৃষ্ণ যে রাশিতে জন্মেছিলেন, নারায়ণের অবতার প্রভু শ্রীকৃষ্ণের রাশি হচ্ছে নারায়ণের সবচেয়ে প্রিয় রাশি। সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির মানুষজন, আপনাদের জীবনে দুঃসময় চলছিল, আপনাদের জীবনে রাহু নানাভাবে সর্বনাশের পথ ডেকে এনেছিল, কিন্তু এই জুলাই মাসে স্বয়ং নারায়ণ আপনাদেরকে আশীর্বাদ করবেন। স্বয়ং নারায়ণের কৃপায় বৃষ রাশির জাতক বা জাতিকা যেই হোক তার জীবনে দেনা মুক্তি হবে। যে দেনার জ্বালায় তারা জর্জরিত, যে দেনা তাদের দম বন্ধ করে দিয়েছে সেই দেনা থেকে এবার তারা মুক্তি লাভ করবে। দেনা মুক্তি জীবন, একটি আনন্দের জীবন পাবে কারা? বৃষ রাশির জাতক জাতিকা। দ্বিতীয় আরেকটি রাশির কথা বলবো, সেই রাশিটিও স্বয়ং নারায়ণের অতি প্রিয়। স্বয়ং নারায়ণ সেই রাশিটিকে অবশ্যই জুলাই মাসে আশীর্বাদ করবেন যাতে তাদের দেনামুক্তি ঘটে এবং সেই রাশির মানুষজন জুলাই মাসেই সুখ সমৃদ্ধি পাবেই। সেই রাশিটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ, আপনি যদি মকর রাশি হন, আপনি স্বয়ং নারায়ণের কৃপায় স্বয়ং নারায়ণের আশীর্বাদে দেখবেন আপনার যে দেনা সেই দেনা ক্রমশ মুক্তির পথে যাচ্ছে, আপনার যে হতাশা তা আনন্দে বদলে যাচ্ছে এবং আপনার নিকটজনের যে অসুস্থতা তাও অনেকটাই ভালো হয়ে গেছে। তাই জুলাই মাস আপনাদের একটি দেনামুক্তির মাস হিসাবে আপনারা সারা বছর মনে রাখবেন। এবার তৃতীয় আরেকটি রাশির কথা বলুন, সেই রাশিটি নারায়ণের কাছ থেকে অনেক টেক ডেকেছে, নারায়ণের কাছে অনেক কেঁদেছে, তাই নারায়ণ এবার সিদ্ধান্ত নিয়েছেন যে এই রাশিটিকে অবশ্যই তিনি দেনা মুক্তি ঘটাবেন। এই রাশির আর জীবনে দেনা থাকবে না, সে 1 লাখই হোক, 10 লাখই হোক বা 50 লাখ বা 1 কোটি হোক, সমস্ত দেনা আপনার মিটে যাবে, আপনি দেনা মুক্ত করতে পারবেন জুলাই মাসের 31 তারিখে। হ্যাঁ, সেই রাশিটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি প্রভূত দেনায় জ্বালায় জর্জরিত, শনির সাড়েসাথী তাদের জীবনের ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, কিন্তু ধনুরাশিদের দেনা মুক্তি ঘটবেই এই জুলাই মাসে। সুতরাং আজকের এই ভিডিও বৃষ রাশি, মকর রাশি এবং ধনুরাশিদের বললাম যে আপনাদের জীবনে নারায়ণের আশীর্বাদ পাবেন এবং আপনারা দেনা মুক্তি ঘটাতে পারবেন। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইকও দেবেন, এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।